এখন চলে এসেছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, দেখবা দেখাচ্ছি। কেমন পড়ছে এই দেখো, ওখান থেকে বয়ে এসে এটা দিয়ে এসে এটা দিয়ে গিয়ে নিচে চলে যাচ্ছে জল। আমরা এখন চলে এসেছি কোথায়? পেলিং এর খেজুপুরি লেক। আচ্ছা, মানে খেজুপুরি লেক। আচ্ছা হ্যাঁ, এখানকার একটা স্পেশাল ব্যাপার আছে, মানে এটা যেটা লেক শুনেছি, অনেকজনের কাছে শুনেছি, আর আজকে এখানে এসেছি
আর এখানেও শুনলাম সবার কাছে যেটা যেটা লেক আছে ওই লেকে নাকি ওই উইশ করলে সেটা সবার পূরণ হয়। আর শুধু উইশ করলে হবে না, আবার সামনে একটা মন্দির আছে সেখানে গিয়ে প্রদীপ জ্বালাতে। কোন মন্দিরটা? ওই কি নাম ওটার, একটু ভুলে গেলাম। ওখানে এসে প্রদীপ জ্বালাতে হয়, তো তারপর নাকি সবার উইশ পূর্ণ হয়। আর তারপর উইশ পূর্ণের পর আবার এখানে আসতে হয় সেটাকে পূর্ণ করার জন্য। তো আর স্পেশাল ব্যাপার হচ্ছে একটাই লেকের মধ্যে, যে এই লেক এটা এত বড় লেক কিন্তু এই লেকের উপরে কোনো পাতা পড়ে না। আর সেই পাতা পড়লেও লেকের উপরে কি লেক মানে যেই পুকুরটা আছে জলের উপরে কোনো পাতা পড়লে সেটা হ্যাঁ তো লেকের উপরেই হলো। হ্যাঁ যাই হোক, ওটা ওইভাবে বলতে হবে যে সামনে একটাই যে পুকুর হচ্ছে এইটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুকুর। তো ওই হ্যাঁ তো তো হ্যাঁ তো ওই ওই পুকুরে নাকি কোনো পাতা পড়ে না, আর পাতা পড়তে গেলেও পাখিরা সেই পাতা হটিয়ে দেয়। এটা হচ্ছে এখানকার স্পেশাল ব্যাপার। তো আমরাও এখন এখানেই বসে আছি আর লেকটা তো দেখালই। ও আর এই সাইডটাও একটু দেখিয়ে দে। লেকের সামনে হচ্ছে এই হচ্ছে মন্দির, ওই মন্দিরটাই প্রদীপ জ্বালাতে হবে। এই হচ্ছে একটা মন্দির। হাতরা কি বলছিলিস রে? আর এদেরকে জিজ্ঞেস করে নাও একবার কেমন লাগলো এসে। খুব ভালো লাগলো খুব, তোমরা আসবে আর ফুল এনজয় করবে, দারুন দারুন দারুন। কিন্তু এনজয় কিন্তু এর মতো কেলিয়ে পড়ে যাবে না, এসে এনজয় করে গাড়ি চালিয়ে করতে পারি কিন্তু একদম ফিট থাকবে। ফিট আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো কিছু তাহলে সিনেম্যাটিক শট দেখো। সেই লেক যেই লেগে বলছিল কোনো পাতা পড়ে না, দেখো তোমাদেরকে জুম করে দেখাই কতটা ক্লিয়ার দেখতে পাওয়া জানি না কিন্তু কোনো নোংরা এতে নাই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। মোট কথা যাই হোক না কেন এই জায়গাটা সত্যিকারের অনেকই জাগ্রত। তো এখানে একটা আর একটা জিনিস দেখাই, আর একটা হেভি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটাতে প্রত্যেক দেখো এখানে প্রত্যেকটাতে পাথর সাজানো আছে ধারে ধারে। তো এখানে পাথর সাজানোর কারণ এখানে উইশ করে যাই, তো উইশ করে গেলে নাকি মনোকামনা নাকি পূরণ হয়। তো আমিও একটা ভাবছি উইশ করেই যাব, পাথর খুঁজি, লোকের পাথর দিতে করলে হবে না। এই একটা এই একটা দেখো পুরো সব জায়গাতে পাথর সাজানো, পুরোটাতে দেখতে পাবা। আর তোমরা নিশ্চয়ই বলো কেমন হচ্ছে, কেমন ভিডিও বানাতে পারছি, কেমন এডিট করতে পারছি। তো যেটাই হচ্ছে না কেন একটু বলো। আর ভিডিও যখন এই অবধি দেখেই নিচ্ছ তাহলে বন্ধু সাবস্ক্রাইবও করে দিও, খুব ভালো লাগবে মন থেকে। আর হাঁপিয়ে গেলাম, এইটুকুটা আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম, কী করবো, খেলাধুলো অনেকদিন ধরে বন্ধ, তো বেশি হাঁটাচলা করলেই হাঁপিয়ে যাচ্ছি। এই ভিডিওটাতে তোমরা অনেক সিনেম্যাটিক শট দেখতে পাবা, অনেক ভালো ভালো ঘোরার জায়গা দেখতে পাবা পেলিংয়ে। আর বেশিরভাগ বাঙালিরা এখানেই ঘুরতে আসছে, আমি দার্জিলিং গ্যাংটক এগুলো বেশি বাঙালিদের, ঠিক আছে। তো একবার এসে ঘুরে যেতে পারো, খুব ভালো জায়গা। আর তোমাদের
এখানে সমাপ্ত। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ফিরছি নতুন ভিডিও নিয়ে। চলো।